আজকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ডাকে রাজ্যব্যাপী 21 আগস্ট থেকে আমরা আন্দোলন কর্মসূচি শুরু করেছি। 14 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচি আজকে আমরা পশ্চিম জেলার উদ্যোগে এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছি। এখান থেকে শহর পরিক্রমা করে আমরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হব। এই 14 দফা দাবির মধ্যে আমাদের আছে একটা লোকসভার আসন ত্রিপুরাতে নতুন সৃষ্টি করে এসসিদের জন্য সংরক্ষণ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে সমস্ত সরকারি আধা সরকারি শূন্য পদ যা আছে সেইগুলি অবিলম্বে পূরণ করতে হবে এবং সংরক্ষণের বিধি মেনে 100% রোস্টার প্রথা মেনে এই চাকরির ব্যবস্থা করতে হবে। আজকে রাজ্যের সবচেয়ে চরম সংকটের মধ্যে আছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। এই সরকার বিজেপি আইপিএফটি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সরকারে আসার পর 1 বছরের মধ্যে 50,000 চাকরি দেবে, কিন্তু আজকে 3.5 বছর পরেও চাকরির কোনো নাম নেই। এই সরকার এই রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছে। যারা বলেছিল মিস করলে চাকরি পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আজকে চরম দুর্দশায় আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা। শুধু আমাদের রাজ্যে কেন, সারা ভারতবর্ষেই আজকে বেকার সমস্যা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশ থেকেও খারাপ অবস্থায় আজকে ভারতবর্ষ এই অবস্থায় চলে গেছে। এর বিরুদ্ধে এ রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন আমরা চালিয়ে যাব। কোভিড-19 পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, চরম সংকটের মধ্যে আছেন। আমরা দাবি করছি সমস্ত যারা মানুষ আছেন প্রত্যেকের গণহারে টিকাকরণের ব্যবস্থা করতে হবে এবং যারা মৃত্যু হয়েছে কোভিডে তাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, অবিলম্বে এটা করতে হবে। তেমনি কোভিড পরিস্থিতিতে যারা কাজ হারিয়েছে তাদেরকে রান্নার গ্যাস, তারপরে রান্নার তেল, সরষার তেল, ঔষধ, সমগ্র জিনিসের ব্যাপক হারে দাম বাড়ছে, অথচ হেলদুল নেই কেন্দ্রীয় সরকারের। আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়ে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন দোকানের মাধ্যমে ন্যূনতম মূল্যে সরবরাহ করার জন্যে আমরা দাবি রাখছি। আমরা দাবি রাখছি ভাতা প্রাপক যারা 2,000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, আর আজকে সরকারে আসার পর প্রায় 50,000 ভাতা প্রাপকের নাম কেটে দেওয়া হয়েছে। নতুন যারা ভাতা পাওয়ার উপযুক্ত তাদেরকে ভাতা দিচ্ছে না। আমরা দাবি করছি অবিলম্বে ভাতা প্রাপকদের ভাতা ফিরিয়ে দিতে হবে, এখনও যারা উপযুক্ত তাদেরকে ভাতা দিতে হবে এবং 2,000 টাকা করে ভাতা করতে হবে, এই অমানবিক কাজ বন্ধ করতে হবে। আমরা দাবি করছি 10,323 তাদেরকে অবিলম্বে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্র আজ বিপন্ন, কথা বলার অধিকার নেই, মিছিল মিটিং করার অধিকার নেই, রাজনৈতিক দল সংগঠনের অফিস ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, খুন করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করে খুন করে ফেলে রাখা হচ্ছে, আসামি গ্রেপ্তার হয় না। এইভাবে বিরোধী রাজনৈতিক দল আমাদের উপর নির্মমভাবে আঘাত করছে,
আক্রমণ করছে, আসামি গ্রেপ্তার হয় না, মামলা হয় না, হাইকোর্টে গিয়ে মামলা করতে হয়। আমার এই মধ্যে আমরা হাইকোর্টে গিয়ে মামলা করে হাইকোর্ট থেকে বলতে হয়েছে কেসের ধারা যুক্ত করার জন্য, খুনের মামলা কেসের ধারা যুক্ত করার জন্য। এই ধরনের দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে চলে গেছে। তাই গণতন্ত্র উদ্ধার করে আমাদের রাজ্যের উন্নয়ন শান্তি সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে এই আন্দোলন আমরা শুরু করেছি। গত 3.5 বছর পর্যন্ত এই রাজ্যের মানুষ চরম সংকটের মধ্যে আছে, চরম সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এই বিজেপি আইপিএফটি জোট সরকার। মানুষ দিনে দিনে বেরিয়ে আসছে, মানুষের উপর যে অত্যাচার হয়েছে, শোষণ হয়েছে, বঞ্চনা হয়েছে, তার জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে। আগামী দিন তার জবাব দেওয়া হবে। যদি এই দাবি পূরণ না করা হয়, 23-এ এই সরকার জবাব পাবে। এই রাজ্যের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। এর আগেও এই রাজ্যে এরকম একটা অত্যাচারী জোট রাজত্ব ছিল, মানুষ 5 বছরও অপেক্ষা করেনি, তার পরিবর্তন ঘটিয়েছে। আজকে যারা অত্যাচার করে শাসন ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তারাও রেহাই পাবে না। আগামী দিন তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন। এই দাবি শুধু আমাদের না, সামগ্রিকভাবে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের দাবি নিয়ে আমরা এই আন্দোলনে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের সঙ্গে সমস্ত গণতান্ত্রিক মানুষকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.